হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার জন্মর তারিখ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার যেটা অরিজিনাল বয়স ওই বয়সটাকে আপনারা কীভাবে বের করবেন আপনার কত বছর কত মাস কত সপ্তাহ কত দিন এ টু জ্যাট আপনারা কিন্তু ডিটেলস বাই ডিটেলস বের করতে পারেন আপনার গুগল অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখা দিয়েছি কীভাবে আপনার আপনার বয়সের ডিটেলসটাকে আপনারা বের করবেন তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে মোবাইল আসার পর আপনারা চলে যাবেন আপনার গুগল ব্রাউজারে তো আমি আমার গুগল ব্রাউজারে চলে যেতেছি গুগল ব্রাউজার চলে আসার পর আপনারা কী করবেন আপনারা বারে আপনারা সার্চ করবেন এস ক্যালকুলেটার লিখে সার্চ করে দেবেন তো আমি এখানে সার্চ করে নিতেছি এস ক্যালকুলেটার তো দেখেন এখানে আমার এজ লেখার সাথে সাথে কিন্তু এখানে আমার এস ক্যালকুলেটার লেখা চলে আসতো তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে এখানে দেখেন প্রথমে যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে লেখা আছে এস ক্যালকুলেটর আপনারা কি করবেন এস ক্যালকুলেটরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম করে পেজ খুলে দেবে এখানে দেখেন উপরে লেখা আছে ডেট অফ বার্থ তার মানে এখানে আপনার যেটা জন্ম তারিখ আছে ওই জন্ম তারিখটা এখানে দিতে বলছে তো এখানে আপনার আপনার মাসটাকে দেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে দেখেন তিনটা বক্স দেওয়া আছে এখানে প্রথম যেটা বক্স দেওয়া আছে আপনারা ওই প্রথম বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার বারোটা মাসের নামই কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আপনার যে মাসের আপনার ডেট অফ বার্থটা আছে ওই মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমার এপ্রিল মাস যেহেতু আমি এপ্রিলটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনারা কী করবেন তারপর আপনার যেটা ডে আছে আপনার ডেটাকে দেওয়ার জন্য এখানে দেখেন মাঝের যেটা বক্স আছে আপনার মাঝের বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এক থেকে নিয়ে শুরু করে এখানে কিন্তু তিরিশ পর্যন্ত আপনার ডে দেওয়া আছে তো এখান থেকে আপনার যেটা ডে আছে ওই ডেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে চার তারিখ যেহেতু আমার তো আমি এখানে সাইট সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে তারপর আপনার লাস্টের যেটা ক্ষোভ আছে এটাতে আপনার ইয়ার অথবা আপনার যেটা শাল আছে ওই শালটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমার যেহেতু দুই হাজার সাল তো এখানে ব্যাক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দুই হাজার সাল লিখে নেবেন তো আমি এখানে লিখে নিতেছি তো এরকম করে লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনারা কী করবেন তারপর একটু নিচে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে এস অ্যাট দ্য ডেট অফ এখানে আপনাকে মূলত এই টেবে বলছে যে আপনি কোন ডেটে আপনার বয়সটাকে চেক করতে চান বর্তমান কিন্তু দুই সাল চলে আছে তো আপনি যদি চান যে আমার দুই সালের জুন মাসের এগারো তারিখে আমার বয়সটা কত ছিল তো আমি এটাকে চেক করবো তো চেক করার জন্য আপনারা কী করবেন এখানে ইয়ারের জায়গায় আপনারা দুই হাজার তারপরে মাসের জায়গায় জুন দিবেন তারপরে ডেটের জায়গায় আপনারা এগারো দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে ডেটে আপনার বয়সটাকে চেক করতে চাইতেছেন ওই ডেটটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি যদি চান যে বর্তমান ডেটে আমার বয়স কত কারেন্ট যেটা ডেট এই ডেটে আমার বয়স কত তো এটাকে চেক করবো চেক করার জন্য আপনারা কি করবেন এখানে দেখেন কারেন্ট এই ডেটটা জুন মাস তারপরে এগারো তারিখ দুই হাজার তেইশ সালে এটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে যদি কারেন্ট যেটা ডেট এই ডেটটা না দেওয়া থাকে আপনারা এখানে দিয়ে নেবেন দিয়ে তারপর আপনারা কি করবেন এখানে ক্যালকুলেট লেখা আছে আপনারা ক্যালকুলেটে ক্লিক করে দেবেন তো আমি কারেন্ট যেটা ডেট আছে এই ডেটে আমার বয়সটাকে চেক করবো চেক করার জন্য আমি কি করবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম করে পেজ করে যাবে এখানে দেখেন আমার বয়সটা তেইশ বছর দুই মাস সাত দিন তারপরে এরকম করে আপনার এখানে সব ডিটেলস দেওয়া আছে তারপর আপনি যদি চান যে অনলি মাস আমার কত মাস ধরে আমি হয়েছি তো এখানে কিন্তু আপনার দেখেন এখানে দুইশো আটাত্তর মাস সাত দিন ধরে আমি কিন্তু জন্ম নিয়েছি তারপর এখানে যদি চান যে আপনি অনলি সপ্তাহ কত সপ্তাহ ধরে আপনি হয়েছেন এখানে দেখেন বারোশো নয় উইক্স তার মানে এখানে কিন্তু আপনার ওলি মাস তারপরে সপ্তাহ তারপরে তারপরে সপ্তাহে ঘন্টা তারপরে এখানে নিচে দেওয়া আছে ওনলি মিনিট তারপরে এখানে দেখেন অনলি সেকেন্ড তো এইভাবে কিন্তু আপনারা আপনার বয়সের ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন কত দিন কত বছর কত মাস কত সপ্তাহ এ টু জ্যাট আপনারা এখান থেকে চেক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ